দেশে কাতার থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইএম আকাশ। আকাশ, কাতারে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়ছে, এছাড়া সরকার প্রবাসীদের জন্য নতুন আর কি সিদ্ধান্ত নিয়েছে জানাবেন। জি ফারিয়া, ধন্যবাদ। আসলে কাতারে বর্তমানে কিন্তু দিন দিন আক্রান্তের সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি হঠাৎ করে কিন্তু আজকে কিন্তু 272 জন, গতকালকেও কিন্তু 292 জন, এর আগের দিনও কিন্তু এরকমই আক্রান্ত হচ্ছে। তো সেই ক্ষেত্রে কাতার সরকার কিন্তু বলেছে এখানে যে সবাইকে সচেতন হওয়ার জন্য, বিশেষ করে গাড়িতে কিন্তু 4 জনের বেশি অ্যালাউড না, গতকালকে কাতার স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে। এবং পাশাপাশি এখানকার যে কমিউনিটি রয়েছে তাদেরকে বলা হয়েছে যেন কোনো গ্যাদারিংয়ে না যায়, সবাই যেন বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করে, সেদিকে সচেতন করা হয়েছে। আজকে শোক দিবসের দিনও কিন্তু আমরা দূতাবাসে দেখেছি, রাষ্ট্রদূত জানিয়েছেন 26 জন বাংলাদেশে কিন্তু এখানে এবং এখানকার সরকার বলেছেন সকল ধরনের যে সমাবেশগুলো রয়েছে গ্যাদারিং, সেখান থেকে যেন প্রবাসীদেরকে সচেতন থাকতে গুরুত্ব দেওয়া হচ্ছে। ধন্যবাদ আকাশ আপনাকে। দেশের কাতার থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইএম আকাশ।